নিজের মশারিটা নিজে টানাবি, মায়ের মশারিটাও টানায় দিবি। কি শিখেছ? মা বাবার বদদুয়াই পেয়েছ আর কিছুই না, তোর কপাল বড় খারাপ। তোর মা বদদুয়া করেছে, তুই খারাপ ব্যবহার করছ মায়ের সাথে। মা বলছে মোবাইলটা বন্ধ কর, শোনা মাত্র মায়েরে গালি দিছ। ওই মা কিছু কয় নাই, গোপনে চোখের পানি সেরে কান্না করেছে। এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছ, মোনাজাতে চোখে পানি নাই। মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে, শিক্ষকের সাথে বেয়াদবি করছ, অভিশাপ লাগছে তোর কপালে। মরার আগে লেইখা রাখ, তওবা যদি না করো, তাও তওবা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না। খুব খবরদার, সাবধান, এই কথা জানো, মনে নে, আবার স্মরণ করায় দিই। বান্দার হক বান্দা মাপ না করলে আল্লাহ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। মায়ের সাথে বেয়াদবি করলে মা আগে মাফ করলে আল্লাহ করবেন, হ্যাঁ আল্লাহ করবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না, আল্লাহ পাকের ওয়াদা।